হ্যালো বন্ধুরা নোরবানো হ্যান্ডওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটি নতুন ডিজাইন তোমাদের সামনে নিয়ে আসলাম এটি অবশ্য আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল তাই তার রিকোয়েস্টের অনুযায়ী আমি ডিজাইনটি করলাম যাই হোক এখানে সাধারণত আমি দু ধরনের সুতো ব্যবহার করেছি একটি হলো সবুজ রঙ এবং অপরটি হলো কমলা রঙ যাই হোক বন্ধুরা তোমরা দেখো কিভাবে আমি পাতার ডিজাইনটি করছি দিয়ে সাধারণত আমি স্টিচ এবং ফ্রেঞ্চ কন্ট পদ্ধতি ব্যবহার করেছি এবং পাতার ডান্ডাটি ব্যবহার করেছি চেন স্টিচ এবার দেখুন আমি ফুলের পাপড়িটি কিভাবে তৈরি করছি আর এই ডিজাইনটির নাম হচ্ছে রোজ এমব্রয়ডারি ডিজাইন এটি সাধারণত আমাদের লো কভার এবং কাঁথার উপর ডিজাইনটি আমরা করতে পারি আমি অবশ্য এ বছর আমার নতুন সাদা পাঞ্জাবিতে এই ডিজাইনটি করেছিলাম কারণ যেহেতু প্রজাতন্ত্র দিবস ছিল তাই আমি এই ডিজাইনটি আমার পাঞ্জাবিতে করেছিলাম খুব একটা খারাপ লাগছিল না আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন এবং খুব সহজ পদ্ধতিতে ডিজাইনটি করা হয়েছে তো বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার চ্যানেলটি ফলো করো এবং আমার ভিডিওগুলি অনেক অনেক শেয়ার করো যাই হোক বন্ধুরা তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনটি আবার তোমাদের সবার সামনে তুলে ধরবো যাই হোক আমার ডিজাইনটি প্রায় শেষের পথে খুব সহজ পদ্ধতিতে ডিজাইনটি করলাম এখন সাধারণত ফ্রেঞ্চকন পদ্ধতিতে ফুলের মধ্য খ তৈৰী কৰা হ'লেও ধন্য